নমস্কার, আপনারা দেখছেন এনএম নিউজ, আমি মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো উপত্যকার খবরে, আবারও গোলাগুলির লড়াই চলছে উপত্যকায়। অন্যদিকে জানা গিয়েছে যে বাহিনী জঙ্গি গুলির লড়াই চলছে। দক্ষিণ কাশ্মীরের কোকের নাগের জঙ্গলে জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছিল এবং সেখানেই তল্লাশি চালায় যৌথ বাহিনী। তাতেই বাহিনীকে নিশানা করে পাল্টা গুলি চালায় জঙ্গিরা। দু তিনজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে ইতিমধ্যে একজনকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে। এলাকা ঘিরে রেখেছে বাহিনী। জানিয়ে রাখবো জঙ্গি এবং বাহিনীর মধ্যে চলছে গুলির লড়াই। নিকেশ হয়েছে এক জঙ্গি। জম্মু কাশ্মীরের কোকেরনাগ জঙ্গলে গুলির লড়াই চলছে। সোমবার সকালে উপত্যকায় শুরু হয়েছে লড়াই এবং জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী এবং তারপরেই এক জঙ্গি নিকেশ হয়েছে যৌথ বাহিনীর হাতে।